হাত পা ধুলছে আমার কয়ে দিছি হাত পা ধুলতাম কি করে খাই চোখ দিয়ে পানি দিয়েছে আমার দেখাতে পাই না খো। পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার 2 নম্বর ব্লকের কুড়িয়াটাইর গ্রামের বাসিন্দা হেলামন বেওয়া। তার বর্তমান বয়স 84 বছর। 12 বছর আগে তার স্বামী মারা যান। তারপর তিনি বিধবা ভাতার জন্য 4 বার দরখাস্ত করেছেন, এখনো পর্যন্ত বিধবা ভাতা পাননি। কানে শুনতে পাচ্ছি না, এটা কানে শুনতে পাই না, আমি কি করে খাবো? ভাই ভাতি যা দেখে দেখে না কেউ দেখে না কে। বর্তমানে তার একমাত্র পুত্র সন্তান তমজু তার কোনো খোঁজ খবর নেন না। দয়া করে সে যদি খেতে দেয় তবেই তার সেদিন খাওয়া হয়। পাচ্ছি না খাইতে, টাকা পয়সা না তো কি করবো আমি? কেউ আপনা আপনা নাই, আপনা আপনা সব দেখছি, কেউ করে না আমার, কেউ করে না খাই মরছি আমি। তিনি আশা করেন যদি তার বিধবা ভাতা হয়ে যায় তাহলে সে টাকা পাবার আশায় তার ছেলে তার খোঁজ নেবে। তাই তিনি তার বিধবা ভাতাটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। যদি টাকাটা পান তো আপনার ছেলে আপনাকে দেখবে? দেখবে, বেটার দেখবে ফিরে ফের। টাকার জন্যই তাহলে দেখছে না? হ্যাঁ, টাকার মানে দেখা না, কেমন মাটা মরুক। তিনি পরপর 4 বার বিডিও অফিসে আবেদন করেছেন কিন্তু সে ব্যাপারে পঞ্চায়েত সভাপতি কোনো ভ্রুক্ষেপ নেই। লিখে জমা করেছেন? করেছে তো। কতবার কবার করেছেন? 3-4 বার। আপনারাও যারা এই ভিডিওটি দেখছেন তারা পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাতী সরকার মণ্ডল মোবাইল নম্বর 9800698950 এই নম্বরে বারবার কল করে চাপ সৃষ্টি করুন যেন এই সমস্যার তাড়াতাড়ি সমাধান হয়। আমি সরিয়া বানু পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে ইন্ডিয়া আনহার্টের পক্ষে।